পিসি করা হয়েছে? হ্যাঁ তাতালি দিদি চলে এসছে দোকান দিয়ে। এই যে দিদু বাড়ির দোকানে গেছিল। আরো কি বলে যাচ্ছে, মাংস রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, এত দেরি করে আসছিস কেন তুই? এখনো 12টাই বাজেনি, 12:30টার পরে আসবো ভেবেছি। ওর জানা পরে আবার ঢুকে পড়েছে, মাংসের গন্ধ শুকছে, তোকে শুকছে, দেখ 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 দেখ, তুই দিদু বাড়ি থেকে কি খেয়ে এসছিস, গন্ধ শুকছে। রান্না হয়ে গেছে, পম্বুতুর মাংস রান্না হয়ে গেছে, এখন আমাদেরটা রান্না হচ্ছে। আর আজকে ওদের মাংস রান্না হচ্ছে, আমাদের তেল ছাড়া মাংস রান্না হচ্ছে। আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছি, নামানোর আগে ধনে পাতা আর গন্ধরাজ লেবু দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে আজকে আমাদের রান্না হচ্ছে, তেল ছাড়া মাংস রান্না হচ্ছে। পম্বুতুও খেতে পারবে তাহলে, গন্ধ শুকছে দেখ না, না মেঘের সঙ্গে নাক ঠেকিয়ে রেখেছে দেখ। দিদি তুই এখন তাহলে আজকে মাংস রান্না হয়েছে, তুই তাড়াতাড়ি খেতে দিবি তো? দাদু আর করে কি বলছিস কেন? হ্যাঁ ওর কানে তেলটা লাগানো বাকি আছে। কি হয়েছে ভুতু? ভুতু ওখানে বসে আছে, ভুতু ওখানে বসে বসে কানে তেল লাগাবো না তো ঘুমাবে, উঠতে পারবে। হ্যাঁ নাক ডাকবে, দিদি তেল দিয়ে দেবে, তেল মালিশ করবে, চলো মাংস দিয়ে ভাত খাবে, তেল লাগাবে না কানে। হ্যাঁ কানু কানু যে তুমি ঝাড়ো, কানু কানুতে যে ই হয়েছে, ময়লা নোংরা পড়েছে। হ্যাঁ তাহলে কানু পরিষ্কার করতে হবে তো, তারপরে তো ভাত খাবো। তোমার কানুতে পরিষ্কার করতে হবে না, তোমার কানু ভালো আছে? ও তো বলছে আমার সব ভালো আছে, তুমি আমাকে কেটে দাও। তাই আমাদের একটা টেডি টেডি, এই যে দেখো একটা আমাদের টেডি বিয়ার, দেখো এই যে কাছে যাবো, দেখো 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 উল্টে যাবে উল্টে যাবে, গেল দেখো দেখো কি অবস্থা ভুতুর ভুতুর, চলো ঘরে চলো চলো। মাংসের গন্ধ শুকছিল, আমি রান্না করছিলাম পাশে বসেই রেখেছিলাম। হ্যাঁ কি ঘরে ঢুকিয়েছি কেন, দেখো ঘরে ঢুকিয়েছি কেন, মাথাটা গরম হয়ে আয়, তাহলে যা 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 যা, তুই তোর মাংস পাহারা দে। হ্যাঁ ওর মাংস রান্না হচ্ছে, মাংস রান্নার গন্ধ বেরিয়েছে না, তাই এখন আর ঘরে থাকবে না, ওর জন্য এখানে বসেই রেখেছি, মাংসের গন্ধটা শুকু কি। হ্যাঁ দিদি এসে গেছে, এখনো দিচ্ছে না, বাথরুমে ঢুকে পড়লো এসে। হ্যাঁ মটকা গরম হয়ে যাচ্ছে আমার, মাংস রান্না হয়েছে, তাড়াতাড়ি দেবে, তা না দিদু বাড়িতে গিয়ে বসেছিল, আবার এসে বাথরুমে ঢুকে বসে আছে, তাই না ভুতু? দেখো বসে পড়েছে, দিদির মিনিটে মিনিটে অ্যালার্ম পড়ে, এই দেখো কিসের অ্যালার্ম পড়েছে, জল খাবে তার অ্যালার্ম পড়েছে, সব কিছু অ্যালার্ম দিয়ে রেখে দিচ্ছে। কিরে তোর জল খাওয়ার ঘন্টি বাজলো? ও জল আগে খেয়ে নিয়েছিস? যা কিছু খাবে সব কিছুর অ্যালার্ম সেট করেছে। না এবার কমে কমের এবার কানে তেল মালিশ করে দে, গেছে ও চালের বস্তাটা এনে রেখেছি। ও যদি তুই পমকে খেতে দিয়ে দিস, চল 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 চলো চলো চালের বস্তাটা ওই সাইড করে নিয়ে বস না হলে, দাঁড়া সর আমি সরিয়ে দিচ্ছি, চলো 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 দিদি এখন কানু পরিষ্কার করে দিক, পরিষ্কার একবার হয়ে গেছে। পুরো টেডি বসেছে দেখো, আর ওইটা কোথায় ঢুকলো, ওইটাকে সামনে বার কর। ও ভুতু এখন বুঝতে পেরেছে এর কানু পরিষ্কার করবে বলে একে এত আদর করছে। হ্যাঁ বসে পড়ো, আর দিদি সমস্ত কিছু করে, আমাদের বাড়ির হচ্ছে প্রাথমিক চিকিৎসক দিদি, দিদি না পারলে তখন আমরা আর কি যাই ডাক্তারবাবুর কাছে, যতক্ষণ দিদি পারে ততক্ষণ যাওয়া হয় না, দিদি সব করে দেয়। দেখ না ও উল্টাবে না, আবু তো তুমি দেখো পটল যদি বেশি দুষ্টুমি করে প্যাক প্যাক করে আমাকে ডাক দেবে, ঠিক আছে? ও বলে ও এখন যার কাছে আছে তার কাছে ও প্যাক প্যাক করতেও পারবে না।
হ্যাঁ, কানু পরিষ্কার করে নাও, তারপরে দিদি ভাত খেতে দেবে। দেখো ঘুম পেয়ে যাবে। না, ওইটা ওইরকম করে রাখলে আরামটা খেতে ভালো হয়। তারপর আবার একটু টুন টুন করে পাটা নাড়াবে, ওইটায় কোনো জায়গায় যদি সুসুই লাগে। ওই দেখো ঠ্যাংটা, দেখো 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 ঠ্যাংটা কেমন করে নাড়াবে। ওরে বাবা, হেবি আরাম লাগছে। এ মালিশ খাওয়ার মাস্টার। পাম, আজকে ভাত না খেলেও হবে, তাই না? কান মেসেজ হচ্ছে, হেবি আরাম লাগছে। ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়লেই ভুতুকে মাংস দিয়ে ভাত দিয়ে দেবো। এখন আর কোনো সারা শব্দই দেবে না, কানও পরিষ্কার করলে একদম সুন্দর করে শুয়ে থাকে, নড়াচড়াও করে না। দিদি এখন কানও পরিষ্কার করতে বসেছে আর ওইটা বসে বসে দেখছে। দেখ, আগে পমকে করে দিই, ওই যে হুলো চলে এসছে, দেখো এসে আমাকে দেখে ওইখানে দাঁড়িয়ে পড়লো। পম্বুতুকে দেখে নিল সামনে আছে কিনা, গন্ধটা শুকে নিল, বুঝলি? পিউ শুকে ও আম গাছের ওইখানটায় নিশ্চয়ই বসে আছে। ওই যে ওর জায়গাও নিয়ে নিয়েছে। ঠিক আছে, দেব ওইরকম কানটা আমালো পলিচকাল করে দে। হ্যাঁ, এখন দেখো কোনো কিচ্ছু মানে চেঁচামেচি নেই, বুঝতে পেরেছি? বাচ্চা দুজনেরই কান পরিষ্কার করে দেবে তেল দিয়ে। হ্যাঁ, ভুতো দেখ কেমন আল ধরেছে। ঠিক বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো তাড়াতাড়ি করে নাও, তারপরে খেতে দেওয়া হবে। মাংস হয়েছে, হুলো চলে এসছে। হুলো চলে এসছে, হুলো বসে বসে ভাত মাখা দেখলো। হ্যাঁ, দিদির ভাত মাখা হয়ে গেছে আর ওদেরকে ঘরে আটকে রেখেছিল। হ্যাঁ, তুই আমাদের আটকে রেখেছিস, তাড়াতাড়ি খেতে দে। ওই যে মাংস দেয়া ভাত। এইটা হলো, খাও। টুকরোটা উঠিয়ে নিয়ে বসে পড়েছে। চিকেন ডে, সানডে চিকেন ডে, তাই না? পটল, সানডে মানেই চিকেন ডে। আচ্ছা দেখো, কেউ এসছে না, ওদিকে তাকালো, জানি বললেই এখন আর কিছু বলবে না। ও খাচ্ছে না, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, অন্ধকার হয়ে এসছে। পিউ, কতদিন ধরে সমানে এরকম অন্ধকার, কিন্তু মেঘটা চলে গেলেই একদম ঠাঠা করে রোদ উঠছে, কড়া রোদ। তখন আর মনে হয় না যে বৃষ্টি হবে কোনোদিন।